Sleng. Usia Cileng. Hello, good morning. কেমন আছো তোমরা? রোজকার মতন এক প্রশ্ন, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। এখন ভালো থাকছি, ভালো যা যা ভালো ভালো করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আপাতত আমি একটু একটু করে সময় পাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করে যাব। তো কালকে ভিডিও দিয়েছিলাম আমি আমার মেয়ের তত্ত্ব সাজিয়েছি সেটা, আর আজকে বলেইছিলাম, কালকে বলেছিলাম যারা কালকে ভিডিও দেখবে তারা জানবে, কালকে বলেছিলাম আজকে আমাদের আর এক জায়গায় নিমন্ত্রণ আছে নিজের রিলেটিভের বাড়ি। আমি এখন কোন নগর যাচ্ছি, কারণ আমার এখানেই সব, মানে আমার রিলেটিভ বলো বা যারাই আছে আমার কোন নগরেই সবাই। তো সবাই মেয়েকে আইব্রো ভাত খাওয়াবে, আগের দিন একজন খাইয়েছে মানে আমার ভাসুর ও, আর আজকে খাওয়াবে আমার ননদ। তো আইব্রো ভাত খাওয়া আমার মেয়ের একার না, আমারও আইব্রো ভাত খাওয়া। আমি নিজের আইব্রো ভাতটার মনে নেই, অনেক বছর আগেকার কথা, কিন্তু আমিও এটা এনজয় করছি আর খুব ভালো লাগছে। মেয়ে সেজেছে মেয়ের সঙ্গে, আমিও সেজেছি দেখো। তো মনে হচ্ছে আমরা মামে দুজনেই আইব্রো ভাত খেতে যাচ্ছি। তো চলো, তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটা আমি তোমাদের আগেও অনেকবার শেয়ার করেছি, এই রাস্তা কোন নগরের রাস্তা, আমরা এখন হাইওয়েতে আছি। তো ওখানে গিয়ে কি ভিডিও করব না করব এখন আমি জানি না, চেষ্টা করব ছোট করে হলেও ভিডিও করার। তো চলো এবার, আইব্রো ভাত খেতে খেতে তো সময় চলে এলো বিয়ের দিন, এখন আরও দু এক জায়গায় খাওয়া বাকি, তো ওটাও খাওয়া হবে সঙ্গে। আমাকে সবাই ডাকছে, ভালোই লাগছে, কারণ ঘরের বাড়িতে থেকে এত স্ট্রেস, মানে কি হবে না হবে, কি করব না করব, একটুখানি এই চেঞ্জ দরকার এর মাঝে একটু ভালো থাকার জন্য, তাহলে আর একটু সুস্থ হতে পারবো তাড়াতাড়ি করে। তো আজকে সারাদিন বাড়ি থেকে বাইরে, আমার মা থাকে বলে আমি এতটা ফ্রি থাকতে পারছি, কারণ জিমিহানি বাড়িতে রয়েছে, মা রয়েছে। তো আমি আর মেয়ে আজকে চলে এলাম, যাচ্ছি কোন নগর, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে জানিও, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ একটু আনন্দের ভিডিও। সবসময় তো এইটা ওটা যা হয় ফ্যামিলিতে, শরীর খারাপ শরীর খারাপই আমার বেশিরভাগ এই বছরটা গেছে, আমার বাড়ির সকলের, আমার মেয়ে বাদে। তো এবার এই ভালো ভিডিও দেখতে সবারই ভালো লাগে, একটু আনন্দ একটু খুশি একটু পজিটিভ থাকার চেষ্টা সব কিছু মিলিয়ে তোমাদের জন্য এই সব ভিডিও করা। আর বলছিলাম কি বলছিলাম বলতে বলতে এতটাই খুশি যে ভুলেই গেলাম কি বলছিলাম। তো ঠিক আছে চলো যাই, আর যেতে থেকে একটু রাস্তার ভিডিও করব আর ওখানে গিয়ে বাদ বাকি ভিডিওটা করব। তো এই আমার মেয়েও মামি আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, কোনে কোনে আর কোনের মা, ঠিক আছে চলো। এটাই ওই জামবালা রাস্তাটা সেদিনকার মতনই, ঠিক আছে চলো।